হাজার হাজার রোজাদার মুসলমান জমা হয়েছে ইফতার করার জন্য। ইফতার নিয়ে সারিবদ্ধভাবে বসে থাকা খুব সুন্দর লাগছে। যেহেতু ঈদ, ঈদ উপলক্ষে দেখেন অনেক রকমের সেমাই উঠানো হয়েছে দোকানে, বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝে ফেলেন ভিডিওটা কিসের উপর হইতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ভিডিওটা কলকাতার সবচাইতে বড় মসজিদ, যার নাম বড় মসজিদ বলেও ডাকে, তবে সবচাইতে বেশি পরিচিত এই মসজিদটি নাখোদা মসজিদ নামে। আমরা সেখানে যাব নাখোদা মসজিদ দেখতে। তো নিউ মার্কেট থেকে রওনা হয়েছি, এখান থেকে দেখি হেঁটে যাওয়া যায় নাকি রিক্সায় যাওয়া যায়, যেভাবেই হোক সেখানে পৌঁছাবো আর কি। আমরা নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করলাম। তারা আমার চ্যানেলের সাথেই আছেন, তার মানে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেগুলার আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই জানতে পারবেন আমি যে সম্প্রতি যে কলকাতা ভ্রমণ, মানে ভারতে গিয়ে কলকাতা, বিশেষ করে কলকাতা শহরে যে ভ্রমণগুলো করেছি এবং বিভিন্ন জায়গায় যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে সেখানে আমি বেশ কিছু ব্লগ বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে যে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা হতে যাচ্ছে অবশ্যই নাখোদা মসজিদের উপরে। এই যে আমরা অবশেষে চলে আসলাম মসজিদ এরিয়াতে, লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে পাশেই, এইটা হচ্ছে আপনার নাখোদা মসজিদ বা বড় বাজারে বড় মসজিদ আর কি। এটা আপনার বলতে গেলে জাকারিয়া স্ট্রিট আর হচ্ছে রবীন্দ্র সরণী, এই দুইটা স্ট্রিটের সংযোগ স্থলেই নাখোদা মসজিদটা অবস্থিত। কত পরিমাণ ভিড় দেখেন! আর অবশ্যই এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে না, আমি দেখি ভেতরে যে এক সময় দেখব এবং আশেপাশের দৃশ্যগুলো আগে দেখে নিই। যেহেতু নাখোদা মসজিদে চলে আসছি, বড় বাজারের বড় মসজিদ, এটা অবশ্য বড় মসজিদ নামে পরিচিত আমি আগেই বলেছি, তবে নাখোদা মসজিদ নামেই বেশি পরিচিত। আর নাখোদা নামটা কেন হলো যদি আপনারা সে প্রশ্ন করেন, তো আমি মোটামুটি গুগল ঘেটে যেটা জানতে পারলাম, নাখোদা মানে হচ্ছে আপনার আবিক বা সেইলর। আর নাখোদা শব্দটা এটা হচ্ছে একটা ইরানিয়ান শব্দ বা পার্সিয়ান ভাষা। আর এই মসজিদের নির্মাতা, মানে যিনি নির্মাণ করেছেন, তিনি একজন বড় ব্যবসায়ী এবং তার শিপিং ব্যবসা ছিল, মানে হচ্ছে জাহাজের ব্যবসা, এক স্থান থেকে বা এক দেশ থেকে অন্য দেশে জাহাজে করে মাল নিয়ে যায় বেচা কেনা করা। তো উনি ওই হাজি জাকারিয়া এই ভদ্রলোক যেহেতু বড় একজন ব্যবসায়ী ছিলেন, তিনি নিজের উদ্যোগে এবং নিজের টাকা খরচ করে এই নাখোদা মসজিদটা নির্মাণ করেছেন। খুব সুন্দর, ওয়াও! আপনারা দেখেন সামনে যেহেতু ঈদ, ঈদুল ফিতর অর্থাৎ মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান দুইটা, তার মধ্যে একটা এটা হচ্ছে রমজানের ঈদ, তো সেটা মাথায় রেখে দেখেন দোকানদাররা অনেক অনেক হরেক রকমের সেমাই উঠাইছে দোকানে, আর কত শত জিনিসপত্র। এই যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো কত কত আপনার একটা ব্যাপার থাকে, যখন বাংলাদেশে আপনারা যারা বাইতুল মোকাররম মসজিদে আসছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে এবং নিচে দিয়ে প্রচুর পরিমাণ স্টল আছে, দোকান আছে, হরেক রকমের দোকান, বিভিন্ন জিনিস সেখানে পাওয়া যায়, মোটামুটি একটা ভালো মানের মার্কেট। তো এখানেও দেখলাম মোটামুটি এত বড় মার্কেট না হলেও বেশ জমজমাট মার্কেটটা। আর যেহেতু আমি আসছি আপনার ইফতার টাইমের কিছুক্ষণ আগে, আর ওই সময়টা চলতেছিল রমজান মাস, বুঝতেই পারতেছেন এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে আসলাম, দেখেন একটা ইয়েও লেখা আছে ডিজিটাল সরণিতে, আর সুন্দর করে গেটটা মোটামুটি আমার কাছে মনে হলো যে এত এত মানুষের জমায়েতের জন্য হয়তো এতটা ভিড় দেখা যাচ্ছে, যদি ফাঁকা হতো বা অন্য কোনো সময় আসতাম হয়তো খুব সুন্দর করে জিনিসটা দেখাইতে পারতাম, কিন্তু এখন যেহেতু আসছি আর টাইমটা তো আমার হাতেই নাই, তো আমার আমি আসার পর দেখলাম এখানে শত 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 কি বলবো যে হাজার হাজার মানুষ এখানে আপনার ইফতারি করার জন্য আসছে। এবং এখানে আমি মহিলাদেরও দেখতে পারলাম, জানি না মসজিদে এলাও কি না মহিলারা ইফতার করার জন্য পুরুষদের সাথে, কিন্তু ইন্ডিয়ান কালচার কি জানি আমি এতটা, আর এদিকে আমি বিশ্লেষণ করবই না, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদের। ইফতারের জন্যে দেখেন সবাই চলে আসছে এবং যে যার জুতা খুব সাবধানে আপনার গেটের বাইরে খুলে রেখে সবাই ভিতরে ঢুকছে, আর ইফতার অলরেডি মোটামুটি দেয়াও হয়ে গেছে আর কি, আর সবাই বসেও আছে, আর যারা একটু পিছনে পড়ছে তারাও দৌড়াই দৌড়ে আসতেছে। ও হ্যাঁ, এই মসজিদের আপনার ধারণ ক্ষমতা 10,000 মানুষ এখানে জমায়েত হইতে পারে, ক্যান ইউ ইমাজিন, বিশাল বড় জায়গা। দুইটা পার্টে করা হয়েছে যেটা আমার চোখে ভাসতেছে, এই সামনে একটা পার্ট দেখেন আর বাম পাশে এই যে একটা পার্ট, এটা অবশ্য 4-5 তলা মতো হবে, দেখি উঠে দেখব যে কয়তলা পর্যন্ত আছে এবং কয়তলা পর্যন্ত ওঠা যায়। ও হ্যাঁ, আরও একটা তথ্য না দিলে নয়, এটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে, তার মানে কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুরো যে রাজ্য আছে ভারতবর্ষের, এটা হচ্ছে সবচাইতে বড় মসজিদ এই নাখোদা মসজিদ।
এটা মোটামুটি আপনার 1926 সালের দিকে যতটা জানি এটা কমপ্লিট হয়ে গেছিল, এবং তারপর থেকেই মুসল্লিরা নামাজ পড়া এবং তাদের ধর্মীয় কালচারের জন্য এটাতে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আর এই ভিডিওর ভয়েস আমার পরেই বসাইতে হয়েছিল, তারপরে আমি জানি না এত জ্ঞান জামের মধ্যে আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পারবেন কি না, কিন্তু আসলেই আমি আসার পর থেকে এই মসজিদে ঢোকার পরে বুঝলাম যে এখানে মানুষ এতটা জনপ্রিয় কেন। আর এতটা যখন আমি আগেও শুনেছি ইফতার পার্টিতে বা ইফতারের সময়, সরি পার্টি বললাম ভুল করে, ইফতারের সময় নাকি অনেক অনেক মানে শত শত কি হাজার হাজার মুসল্লিরা জমায়েত হয়, এবং তারই প্রমাণ পেলাম এই নাখোদা মসজিদে আসার পর। এটা কলকাতার মধ্যে সবচেয়ে বড় মসজিদ। বাংলাদেশ থেকে যে মুসলমান ভাইয়েরা কলকাতাতে ঘুরতে আসেন এবং ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য আসেন এবং ট্যুরিজমের জন্য, বিশেষ করে ট্যুরিস্টরা যারা আসেন ঘুরতে টুরতে আসেন, তারা কলকাতায় যারা ঘোরাঘুরি করেন তারা অনেকেই এই নাখোদা মসজিদ বা বড় বাজার মসজিদ বা বড় মসজিদ এটাতে এসে থাকেন বা জেনেও থাকেন বা এর সম্পর্কে জানেনও আপনারা। আর অনেকে হয়তো আসছেন যারা নামাজ পড়ার জন্য এবং ঘুরতে আসার জন্য, মানে একটা দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য এবং দর্শনীয় ইমারতগুলো দেখার জন্য আসবেন, তারা অবশ্যই নাখোদা মসজিদে এসে একটু ঘুরে যাবেন, দেখে যাবেন এখানকার পরিস্থিতি। আর এত এত সুন্দর যে আপনার যে বিল্ডিংটা, যে আপনার মসজিদটা, আসলেই খুব কারুকার্যটাও খুব সুন্দর লাগছে আমার কাছে। যদিও আমি গেছিলাম হচ্ছে ঢাকার পল্টনে যে আপনার বাইতুল মোকাররম মসজিদ, সেটা আসলে আধুনিকতার ছোঁয়াটা বেশি দেওয়া হয়েছে, তবে এইটা হচ্ছে আপনার এই আপনার ইন্ডিয়ান কালচার অনুযায়ী এবং বিশেষ করে আপনার পার্সিয়ান কালচার, যেটা ইরানি কালচার অনুযায়ী এই আপনার মসজিদটি বানানো হয়েছে, তো তার জন্যেই এর শেপটা, এর আকারটা বা এর দেখতে আপনার কিছুটা আলাদা মনে হবে। যারা ফ্যামিলি নিয়ে আপনার কলকাতায় ঘুরতে আসছেন তারা শুধুমাত্র শ্রীলেদারে না, যে মানে তো বুঝতেই পারছেন শ্রীলেদার যারা শব্দটা উচ্চারণ করলাম, কিছু কিছু মানুষের জন্য যারা কলকাতায় আসে সেটা তারা সবাই চেনে, তো সেখানে শুধু না যে আপনারা মসজিদটা দেখে যেতে পারেন, বেশ সুন্দর, বেশ ভালো লাগবে এসে। এখানে আপনার পুরুষ এবং মহিলা সবারই এন্ট্রি আছে আমার যতদূর জানা, এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো কিছু কিছু মেয়েকেও এখানে খুঁজে পেয়েছেন কি না জানি না। হ্যাঁ, এই যে দেখেন সামনেও মহিলারাও আছে, এখানে আসছে, তার মানে ফ্যামিলি নিয়েই আপনারা সবাই আসতে পারেন, দেখে যাইতে পারেন। ও হ্যাঁ, আমি আপনাদের একটা ঘটনা জানাই, সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম যখন কলকাতায় আসছিলাম, মানে পুরো ভারতের অনেক জায়গায় গিয়েছিলাম আপনার ঘুরতে, তো আপনার কলকাতায় যখন আসছিলাম তো কলকাতায় মামার সাথে আসছিলাম, এবং তখন আমি এই নাখোদা মসজিদে আমি ঘুরে গেছিলাম এবং আমার সেই জন্য মনে আছে। আর আমি ওনার কাছে শুনেছিলাম এটা সবচাইতে পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বড় মসজিদ, এমনকি ভারতের সবচাইতে বড় মসজিদগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার এই নাখোদা মসজিদ বা বড় বাজার মসজিদ বা বড় মসজিদ যেটাই বলেন না কেন। তো তার জন্যই দেখেন কত সুন্দর করে আপনার পাথর দিয়ে রেলিংগুলো করা, আপনারা সত্যি ভালো লাগবে আপনাদের আসলে। আর তখন থেকে আমার মনে ছিল যে এখানে যদি আমি নেক্সট টাইম যখন যাব ভিডিও করার, মানে যখন ঘুরতে যাব তখন অবশ্যই ভিডিও করার জন্য হলেও এই আমি মসজিদটা দেখতে আসব, তো সেই জন্যই আমার আশা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ইফতারি শাহরুখ, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।